নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল মা মনসা দেবী মন্দিরে। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি মা মনসার অসীম কৃপায় আপনারা খুব খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিও নিয়ে এসেছি সেটি খুব সহজ সরল পদ্ধতিতে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা কিভাবে করতে হয় সেই পদ্ধতি নিয়েই আমি আজ আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা দেখুন, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের সকলের মঙ্গল কামনার জন্য আমি মা লক্ষ্মীর পূজা রেখেছি। তো দেখুন বন্ধুরা, মাকে কিভাবে আমি পূজা করছি সেটুকুই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার একটি পাথরের বিগ্রহ আছে, সেই বিগ্রহকে আমি গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি। প্রথমে গঙ্গা জল দিয়ে মাকে স্নান করিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাকে একটা পিতলের গামলাতে বসানো হয়েছে। এই মাকে পিতলের গামলাতে বসিয়ে মাকে গঙ্গা জল এবং তার সঙ্গে পুষ্প মিশ্রিত দিয়ে মাকে স্নান করাচ্ছি। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাকে দুবার তিনবার স্নান করাবো। তা দেখুন বন্ধুরা, মাকে গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি। আর মায়ের কপালে খুবই সিঁদুরের লেপনটা খুবই গাঢ় হয়ে গেছে, তাই ওটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার করব। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি আমার ছোট মাসির মূর্তি। তা সেই মূর্তিটি আমাদের বাড়িতেই রাখা আছে, এই মূর্তিকেই আমি পূজা করি। বা আমি ঠিকমতো পূজা করতে পারি না, বা আমি পূজাও করি না, এই পূজা আমার মাসিমণি করেন। তাই আমি আপনাদের জন্য যে ভিডিওটি প্রস্তুত করেছি সেই জন্যই এই পুজোটা আমি আপনাদের জন্য করেছি। তা দেখুন বন্ধুরা, মাকে স্নান করিয়ে নিচ্ছি। তা মাকে স্নান করানো হচ্ছে, মাকে গঙ্গা জল দিয়ে ভালোভাবে স্নান করানো হচ্ছে। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রতি বৃহস্পতিবারে আপনারা খুব সহজ সরল পদ্ধতিতে মাকে পূজা করতে পারবেন। আর মা লক্ষ্মীর কৃপা ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাকে আমি তৃতীয়বার গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি। এবার মাকে স্নান করিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারাও বাড়িতে এভাবেই পূজা করবেন সহজ সরল পদ্ধতিতে। আপনাদের বাড়িতে যাদের বাড়িতে পাথরের প্রতিমা নেই, তারা মাটির প্রতিমা বা পটচিত্র থাকলে সেই পটচিত্রকে মুছে দেবেন এবং মাটির প্রতিমাতে গঙ্গা জলের ছিটা দেবেন অল্প করে, তাহলেই মায়ের স্নান হয়ে যাবে। তা বন্ধুরা দেখুন, এবার মাকে আমি পরিষ্কার করছি ভালো তোয়ালে দিয়ে মাকে পরিষ্কার করে। এবার মাকে শৃঙ্গার করে আপনাদেরকে দর্শন করাবো। আপনারা সকলেই প্রস্তুত থাকুন মায়ের দর্শনের জন্য। তা বন্ধুরা দেখতে থাকুন মায়ের দিব্য দর্শন। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাকে স্নান করানোর পর গামলাতেই রাখা হয়েছে, কারণ মাকে পরিষ্কার করা হচ্ছে বলে মাকে পরিষ্কার করা হবে। তা দেখুন বন্ধুরা, মায়ের আসনটা পরিষ্কার করে মায়ের আসনে পুষ্পসজ্জা দিয়ে সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মা যেই আসনে বিরাজ করবেন সেই আসনে আমি পুষ্প দ্বারা সজ্জিত করছি। তা খুবই সামান্যভাবে, সহজ সরলভাবে আপনাদের বাড়িতে যা কিছু আছে সেই দিয়েই মায়ের পূজা করুন। মা লক্ষ্মীর পূজাতে বিশেষ কিছু লাগে না, মেন হচ্ছে ভক্তিটাই সব কিছু। তা দেখতে পাচ্ছেন মায়ের আসনকে আমি পুষ্প দ্বারা সজ্জিত করছি। তা মা যেখানে বিরাজ করবেন সেখানে আমি পুষ্পর আসন তৈরি করছি। তা বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবার দেখবেন মায়ের বিরাজমান। তা বন্ধুরা দেখুন মা কীভাবে বিরাজ করবেন, মায়ের শৃঙ্গার হয়ে গেলে আমি আসনের মধ্যে মাকে বসিয়ে দেবো। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, মায়ের শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে। এবার মা মহালক্ষ্মীকে আমি সেই আসনে বিরাজ করাতে চলেছি, মা আসনে বিরাজ করছেন। তা বন্ধুরা দেখুন, মাকে আমি মায়ের আসনে বিরাজ করিয়ে দিয়েছি। দেখুন, মাকে ওড়না দিয়েছি, লাল ওড়না দিয়েছি, তারপরে হচ্ছে মাকে একটা ছোটো ঘাঙড়া পরিয়েছি, যেই ধরনের গোপালের ড্রেস হয় সেই ধরনের ড্রেসই আমি পরিয়েছি। ধরুন বন্ধুরা, তা দেখতে পাচ্ছেন মায়ের পুষ্প, মাকে পুষ্প দিয়ে সাজানো হবে। তা দেখুন বন্ধুরা, তা বন্ধুরা আজকে একটা বিশেষ কথা আপনাদেরকে আমি বলতে চাই। আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে মা লক্ষ্মীর পাঞ্চালি পড়ে শোনাবো, বা প্রতি বৃহস্পতিবারে মায়ের যে পাঞ্চালি কথাটা আছে সেই কথাটি আমি আপনাদের কাছে শোনাতে চাই। তা বন্ধুরা, কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা করবেন, আমি পাঁচালিটা আপনাদেরকে এবার শোনাচ্ছি। তা বন্ধুরা আপনারা পাঁচালির মাধ্যমে পাঁচালিও শুনে নেবেন, এবং মায়ের পূজা আমি কিভাবে করছি সেটাও আপনারা নিশ্চয়ই দেখবেন পুরোটা। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন,
বিনা করে হেন কালে নারদ মহামুনি ভক্তি ভরে উভয়ের প্রণমে নতিনি। কর জোরে লক্ষ্মীরে সম্মদির শিবর কথা এক কহে মাগো তোমার গোচর নরলোক পানে মাগো চাহ একবার মর্তবাসী অন্নাভাবে করে আহাকার বলো মাগো কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা চলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মী রূপা নারী শ্রীজি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে লজ্জা আদি গুণ যত রমণীর কাছে ক্ষণেক সুখের লাগে বর্জন করিছে স্বামীরে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ প্রতিগৃহে এইরূপ পাপের আগার অচলা হইয়া সেতা থাকি কি প্রকার শুনে নারদ বলে বিষণ্ন বদনে কীরূপে প্রসন্ন তুমি হবে নারীগণে কীরূপে পাবে তারা তবপদ ছায়া ও গো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্য লক্ষ্মী প্রসন্না হইল আশ্বাস দানিয়া তারে বিদায় করিল অন্তপর লক্ষ্মীমাতা বলে নারায়ণে মর্তের দুর্গতি প্রভু ঘোচাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ ধরাধমে কর লক্ষ্মী ব্রত প্রচারণ নারায়ণ বাক্য লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমতি লাগিল সহসা অরণ্য এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কেবা তুমি কি কারণে এসেছো কান্তারে শুনে বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরে কর লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাবেলা লয়ে বধূ যত উপদেশ দিয়া দেবী হইল অবদর্শন গৃহে ফিরে বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধনৈশ্বর্য পূর্ণ হইল তাহার আলয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন মগধেতে বাস এক বণিক তনয় দৈবযোগে এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারীগণে কিবা ব্রত কর সব মিলি বামাগণে সদাগর কথা শুনে বলে বধূগণ লক্ষ্মীগণ করি হেতা মানস পূরণ সদাগর শুনে তাহা বলে অহংকারী যেজন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল অল্পদিনে ছন্ন ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ভ্রমে দ্বারে দ্বারে দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগারে বৃদ্ধা লক্ষ্মী ব্রত করে লয়ে বধূগণ বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকারে ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কর জড়ি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন স্তব স্তুতি করে শেষে প্রণাম করিল দুনয়নে বাড়িধারা ঝরিতে লাগিল লক্ষ্মী ব্রত সার বলে মনিতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মী ব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য ফিরিল লক্ষ্মী ব্রত ধরাধামে প্রচার হইল প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা সমাপ্ত। তা বন্ধুরা, প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। এবার দেখুন মায়ের আরতি করা হচ্ছে। তা বন্ধুরা, আপনারা মায়ের আরতি দর্শন করুন, মাকে খুব সহজ সরলভাবে পূজা করবেন, দেখবেন মায়ের কৃপা পাবেন এবং মা ঘরে স্থির হয়ে বিরাজ করবেন, মা চঞ্চল হবেন না, মা ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে বিরাজ করবেন। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের বাড়িতে সাধ্য অনুযায়ী যা কিছু আছে সেই দিয়েই মায়ের প্রতি বৃহস্পতিবারে পুজো করুন। আর তাছাড়া আপনারা তো সকলেই জানেন মা লক্ষ্মীর পূজা প্রতি বৃহস্পতিবারে কীভাবে করতে হয়, যার যেমন সাধ্য যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী মায়ের পূজা করবেন, দেখবেন মায়ের কৃপা দৃষ্টি লাভ করবেন, মা বাড়িতে এসে বিরাজ করবেন সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে এবং সকলকে সৌভাগ্যময় জীবন প্রদান করবে এবং সকলের মঙ্গল করবেন। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মায়ের আরতি করছি প্রদীপ জ্বেলে। তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাকে আমি পদ্ম দিয়ে সাজিয়েছি, তা লাল পদ্ম শ্বেত পদ্ম দুটোই আছে। তা বন্ধুরা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমার দ্বারা তো অসংখ্য অপরাধ ভুল ত্রুটি হচ্ছে পূজার মধ্যে, আপনারা সেটা সকলেই বুঝতে পারছেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তা বন্ধুরা প্লিজ ক্ষমা করবেন, মার্জনা করবেন, কিন্তু কিছু বাজে মন্তব্য বা বাজে কমেন্ট করবেন না, কারণ
আমি তো পূজা আর্চা করতে পারি না, যেটুকু পারি নিজের মতে আমার মন যেটা বলে যে এইভাবে পুজো করো, এইভাবে মাকে ডাকো, মা নিশ্চয়ই ডাকে সাড়া দেবেন। আমার সামর্থ্য অনুযায়ী, আমার মন যেটা বলে দেয় আমি সেই অনুযায়ী মায়ের পূজা করছি। সবই তো ওনার ইচ্ছা, উনি যা কিছু করিয়ে দেন সেটা দিয়েই তো সব কিছু হয়। কথায় আছে না, ওনার ইচ্ছাতে গাছের পাতাও নড়ে না। তা সেটাই হলো বন্ধুরা, তা উনি যেইভাবে আমাকে করাচ্ছেন আমি ওইভাবেই ওনার পূজা করছি। তা ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা করবেন, আর আপনারাও প্রতি বৃহস্পতিবারে খুবই সহজ সরলভাবে এইভাবে মায়ের পূজা করবেন, দেখবেন মনে শান্তিও পাবেন এবং সংসারে দেখবেন সুখ শান্তি বিরাজ করছে, আর সমস্ত অন্নাভাব অর্থাভাব সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাচ্ছে। আর মায়ের কৃপার লাভে আপনারা খুবই শীঘ্রই বুঝতে পারবেন যে মা লক্ষ্মী মহালক্ষ্মী বিষ্ণুপ্রিয়া কমলা কৃপা করছেন। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মায়ের আরতি করছি। ইয়া দেবী সর্বভূতেষু মহালক্ষ্মী রূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মহালক্ষ্মী ত্বং জগত মাতা, মহালক্ষ্মী ত্বং জগত পিতা, মহালক্ষ্মী ত্বং জগদ্ধাত্রী, মহালক্ষ্মী নমো নমঃ। ওম নম ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওং লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। ওম লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। ওম লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। তা বন্ধুরা, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন, কারণ আমি পূজা আগেই আপনাদেরকে বলেছি আমি কিছুই জানি না, কোনো কিছুই জানি না। যা কিছু করছি মন থেকে অন্তর থেকে ভক্তি দিয়ে করছি। তা প্লিজ বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর একটা কথা যেটা বন্ধুরা আমি বলতে চাইছি, দেখবেন মাকে নিয়ে থাকুন, ঈশ্বরকে নিয়ে থাকুন, ভগবানকে নিয়ে থাকুন, আপনার আরাধ্য দেবী বা দেবতা যাকেই হোক আপনি মাতৃজ্ঞানে বা পিতৃজ্ঞানে পূজা করুন, ওনাদেরকে ভালোবাসুন, দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আপনাদের জীবনে সমস্ত বিফলতা কাটিয়ে দেখবেন সব কিছু সফলতার দিকে এগিয়ে আসছে। তা উনি ছাড়া তো গতি নেই, ওনার চরণ ধরে থাকলে দেখবেন আপনারা সকল বিপদ মুক্ত হবেন, ওনারাই তো ভরসা, ওনারাতেই সব। তা জ্ঞানে অজ্ঞানে যদি কিছু পাপ অন্যায় ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন।